প্যালেস কম্পাউন্ডস্থিত টাউন হলের পেছনে পৌর নিগম জায়গা দখল করে পুরনো গাড়ি ক্রয় বিক্রয় ব্যবসা করছে শান্তনু কর ও পিন্টু দত্ত নামে দুই ব্যক্তি। গত কয়েক মাস ধরে চালিয়ে যাচ্ছে ব্যবসা। খবর পেয়ে বৃহস্পতিবার পৌর নিগমের টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি সরিয়ে নিয়ে পৌর নিগমের জায়গা পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি না সরিয়ে নেওয়া হয় তাহলে পৌর নিগম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানালেন টাস্কফোর্স আধিকারিক। গাড়ি রাখছে, গাড়ির মালিক কে বা তারা, তখন আমরা মালিকের নাম পাইছি এবং মালিকের কয়ে গেলাম গাড়ি এখন সরাই দিব। আজকের বিষয়ে কি জায়গাটা কার? জায়গাটা তো এমসি সরকারি ইয়েতে এমসি জায়গা। এরকম কি ব্যবসা করতে পারে? দেখুন না না, এমন করতে পারে না। আর আমরাও আগে জানতাম না, ইদানিং আমরা কমপ্লেন পাই, কমপ্লেনে এই জিনিসটা আজকে আইসি আর কি। কথা কইছে তারা? হ্যাঁ, কথা কইলাম, মালিক পাইলাম, মালিকের কয়ে দিছি আজকের ভিতরে গাড়ি সরানো লাগিয়া। আইয়ার পরে আমরা অথরিটি, আমার ইনচার্জ সেন্ট্রাল জোন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওনারে জানামো, ওনারে জানানো পরে ইয়ার পরে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে উনি চিঠিপত্র দিয়ে কি করতে পারে। এতদিন যে রাখা হয়েছে এটার তো কোনো পেনাল্টি করা হইব বা কোনো? না, এটা আমরা তো কইতে পারলাম না, এবং এটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যদি কয় আমরা করতে পারি। ম্যাক্সিমাম গাড়ির মধ্যে দেখা আছে ফোর্স সেল লেখা, বিক্রি করার জন্য এখানে মানে পুরানো গাড়ির শোরুম, পুরানো গাড়ির শোরুম বানিয়ে রেখেছে এই জায়গাটাকে, এটাকে পারে না? এটা তো পারে না, কিন্তু আমরা তো জানি না। আমরা এই কমপ্লেনের এগেনস্টে আজকে আইয়া জানতে পারলাম আর কি, বার দেখতে পারে দেখতে পারে। আপনার কী স্টেপ নিয়েছেন? এক্ষণে তো আমরা নাম অ্যাড্রেস সব পাইছি, মালিকের ইয়ে নিছি এবং কয়ে গেছি চব্বিশ ঘন্টার ভিতরে সরাইতে, এক্ষণে ভিতরে সরাই দিতে। আর ওখানে যদি না সরাই এরপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এটা কি পদক্ষেপ নেব, এটা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ব্যাপার। আপনার নাম? আমার নাম অশোক দেবনাথ, সেন্ট্রাল জোন টিএফসেল সেকশন। এদিকে ঘটনা সম্পর্কে পিন্টু দত্তকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শান্তনুকর নামে জৈনক ব্যক্তি সেখানে উদয়পুর থেকে এসে ব্যবসা শুরু করেছেন। তারা অকশনে গাড়ি ক্রয় করে এখানে এনে তা বিক্রি করেন। তবে বৃহস্পতিবারের মধ্যে জায়গা পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তিনি। আমি তো কইতেছি আমরা এটি অকশনে কিনছি গাড়ি, আমরা এটি নাম্বার লাগাই দিছি, আমরা কিনা গাড়ি এটি শান্তনু কুমার কর। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেন।